আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি নতুন বছরে তোমরা পড়াশোনায় আরও মনোযোগী হবে। আমি হীরক বিশ্বাস, সহকারী শিক্ষক চারু ও কারুকলা। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর জন্য খুব সহজে একটি বক আঁকা শেখাব। তাহলে চলো দেখি কিভাবে দুই সংখ্যাকে ব্যবহার করে একটি বক আঁকা যায়। প্রথমে আমি একটি দুই আঁকব। তারপর আমি একটি পাতার মতো করে এঁকে নেব। প্রথমে মাথা আঁকলাম, তারপর আমি গলা এঁকে নিব। বকের গলা একটু লম্বা লম্বা হয়, এখানে আমি একটু এ করে দেবো, তারপর এটা মুছে দেব। এখন আমি বকের পাখাটা সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করছি। পাতার শেপে তৈরি করে নিতে হবে। এবার লেজ আঁকবো, লেজটা একটু কোনাকুনি হবে। দেখো এবার এই পাখাটাকে আমরা একটু কিছু দাঁত দিয়ে পাখার মতো একটু তৈরি করে নিব। এবার মাথাটাকে একটু আরেকটু বড় করে নিচ্ছি, এখানে একটু চোখ দিব। আর বকের ঠোঁট তো লম্বা হয়, তাই বকের ঠোঁট এঁকে দিব লম্বা করে। এবার বকের পা, এখান থেকে আমি একটি বাঁকা করে দাঁত দিলাম, এটুকু মুছে দিব। এটা আমি আটকে দিব, এটা একটু বাঁকা হয়েছে, কিন্তু পরের যে লাইনটা দিব এটা আমি আর একটু সোজা করে দিব। তারপর এটার নিচ থেকে আমি আরেকটা পা দিয়ে দিব, এটাকে আমি আবার আটকে দিলাম। এটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে আমি এখান থেকে এভাবে বস। সব বেশিরভাগ আমরা কোথায় দেখতে পাই, নদীর কিনারে বা পুকুরের পাড়ে, তাই আমরা সেই নদীর পাড় থেকে মাছ খেতে দেখি ঠাকুর পানির। সেজন্য আমরা কি করবো, এখানে একটু পানির ঢেউ দিয়ে দিই, বা দু একটা মাছ দেখা যাচ্ছে সেরকম মাছ উঁকি দিয়ে আসে সেরকম দিতে পারো, দু একটা ঘাস দিতে পারো। মা বক সম্ভবত মাছ খেতে খুব পছন্দ করে, বকের ঠোঁটে একটা মাছ দিতে পারো, এটা মানে বাধ্যতামূলক নয়, এটা অপশনাল, তোমরা চাইলে বাদ দিতে পারো, মাথায় একটা এরকম দিতে পারো, ছোট ছোট পাখার মতো এরকম দিতে পারো, ঠিক আছে। এই হলো বক। তাহলে দেখবে তো শিক্ষার্থীরা কিভাবে খুব সহজেই আমি দুই সংখ্যাকে ব্যবহার করে একটি বক এঁকে ফেললাম। আশা করি তোমরাও বাসায় এটি বারবার অনুশীলন করে করতে পারবে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাস নিয়ে। খোদা হাফেজ।